সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সবার আগে ভিডিও পাওয়ার জন্য আইকনে প্রেস করুন ওয়েলকাম সবাই কেমন আছেন সাথে আস আমি সেলিম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন বন্ধুরা আমরা প্রত্যেকে জানি যারা করি কীভাবে স্ক্রিনশট নিতে হয় কিন্তু অনেক সময় আমাদের অনেক প্রয়োজন হয় লং স্ক্রিনশট তোলার জন্য সেক্ষেত্রে বাই ডিভল হিসাবে মোবাইলে যে স্ক্রিনশট আমরা নিয়ে থাকি সেটি খুব শর্ট হয় এবং আলাদা আলাদা করে আমাদেরকে তুলতে হয় কিন্তু আমি আজকের ভিডিওতে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা লং স্ক্রিনশট নেবেন এবং যে কোনো প্রয়োজনে এই স্ক্রিনশট আমাদের অনেক কাজে লাগে বা যে কাউকে আমরা সেন্ড করে থাকি সব বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় এবং এই অ্যাপ্লিকেশনটি যেটি নিয়ে আসলাম আমি সেটি কিভাবে কাজ করে দেখে নেওয়া যাক প্রথমে প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পরে এখানে টাইপ করবেন লং শট অ্যাপ্লিকেশানটি চলে আসছে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে দেন ওপেন করবেন এলাউতে ক্লিক দিবেন এবং উপরে দেখতে পারছেন এখানে ক্যাপসার লেখা আছে ক্যাপসারের পাশে যে লুগো আছে সেখানে ক্লিক করবেন দেন এখানে স্টার্ট নাও এখন এভাবে চলে আসছে আপনাদেরকে আমি দেখাবো একটি ফেস ওপেন করে দেখাচ্ছি কীভাবে স্ক্রিনশট নেওয়া যায় ক্রোম ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি একটি নিউজ পেপার ওপেন করে কীভাবে স্ক্রিনশট নেওয়া যায় এখান থেকে আমি একটি নিউজ পেপার ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এভাবে ফেসটি চলে আসছে যখন লেখাটি উপরে তুলব সাথে সাথে একটি একটি করে স্ক্রিনশট নিতে থাকবে এখানে দেখুন আমি উপরে নিচ্ছি স্ক্রিনশট নিয়েছে আবার নিচ্ছি স্ক্রিনশট হচ্ছে যত আমি উপরে তুলব ফেসটি স্ক্রিনশট নিতে থাকবে দেখুন বন্ধুরা আপনারা এইভাবে যতক্ষণ মনে চাই স্ক্রিনশট নিতে পারবেন কমপ্লিট করার পর ডাউনে ক্লিক দিবেন দেন এভাবে আসবে ফার্স্টে দেখুন জয়েন লেখা আছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে এখানে জয়েনে ক্লিক করুন ক্যালকুলেটিং হচ্ছে দেন রাইট ফার্স্টে দেখুন সেভে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এটি সেভ হয়ে গেছে এবং এখানেও দেখা যাবে গ্যালারি তো ওপেন করে দেখতে পাবেন এখানে দেখুন লং একটি স্ক্রিনশট উঠে গেছে জয়েন হয়ে আমাদের অনেক উপকারে আসবে আপনাদের যদি কারো উপকারে লাগে বা দরকার হয় তাহলে এই অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন এবং এভাবে আপনারা দেখতে পাবেন এখন আমি গ্যালারি ওপেন করে দেখাচ্ছি দেখুন এভাবে লম্বা একটি ফেস চলে আসে অলরেডি স্ক্রিনশট আলাদা আলাদাভাবে না করে এভাবে আপনারা দেখতে পাবেন খুব চমৎকার বাবা আসলে স্ক্রিনশটটি নিয়েছে আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এই বিষয় সম্পর্কে এখনও যারা জানেন না সবার সাথে শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফার্স্টে বেল আইকনটি ক্লিক করতে বলবেন না আজকে এতটুকু সবার জন্য শুভকামনা রইল আগামী টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ